আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। মাধ্যমিকে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে 30 দিনের বিশেষ সিলেবাস। সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে নবম শ্রেণীর বিভাগ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতিমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে পুরো তাদের সিলেবাসের, এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ এবং খোরাকি ভাতা সহ 11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট অব্যাহত রেখেছে নৌযান শ্রমিকরা। নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটে ঘাটে অচলাবস্থা তৈরি হয়েছে, বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন। সমুদ্র বন্দরগুলোতেও জাহাজে পণ্য ওঠানামা বা খালাস বন্ধ রয়েছে। বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে আজও সকল রুটে তেলবাহী জাহাজ সহ সব পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাঝ নদীতে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নদীবন্দরও কর্মবিরতি পালন করছে নৌ শ্রমিকরা। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌবন্দরে জ্বালানি তেল, সার, রড, সিমেন্ট, পাথর, কয়লা সহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে অর্ধ শতাধিক জাহাজ। এছাড়া পণ্য ওঠানামাও বন্ধ রয়েছে এই নৌবন্দরে। তবে আশুগঞ্জ থেকে 6টি নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। একটা নিম্ন শ্রেণীর একটা কার্গো বডির স্টাফদের বেতন দিচ্ছে 7,750 টাকা, এবং তার ডিজেল খাওয়া খাইয়ে 7,750 টাকা দিয়ে, তার যদি একটা ফ্যামিলি থাকে, তার যদি পাঁচটা ছেলে থাকে, তা তো সে চলতেই পারবে না। এটা আমাদের গত মার্চ মাসে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ 7 মাস পেরিয়ে গেল, কিন্তু আমাদের এর কোনো সঠিক আমরা ফলাফল পাইনি। আমাদের এই 11 দফা দাবি যদি তারা সরকার মালিকরা না মানে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি নিয়ে যে কোনো অভিযোগ গঠনতন্ত্র অনুযায়ী সমাধানের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতাকর্মীরা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে অভিযোগ করলে তা যাচাই বাছাই করে নিষ্পত্তি করা হবে। শিগগিরই জেলা ও মহানগর পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। ঘোষিত কমিটির কোনো বিষয়ে কিংবা আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থাও রয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের আওতা অভিযোগ থাকলে নেতা কর্মীরা বা সংক্ষুব্ধ ব্যক্তিরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত ট্রাইব্যুনালে তাদের অভিযোগ দিতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।